স্বাগত সবাইকে সুবর্ণার হেসেলে আরো একটি নতুন পর্বে। আমার আজকে রেসিপি ইলিশ মাছ ভুনা। আমরা সচরাচর যেভাবে মাছ রান্না করে খাই সেভাবে না, অন্যরকম ভাবে রান্না করা হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝবেন যে কিভাবে রান্না করেছি এবং সেটা খেতে কেমন মজা। এবং আপনারা বাড়িতেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি মাছটা কুটে নিচ্ছি, মাছটা বেশ বড়, 1 কিলো 400 গ্রামের মতো। মাছ আমি ভালো কুটতে পারি না, ইলিশ মাছ বাসায় রান্না যখন হয় তখন মা আমাকে লেজ ভর্তা করে দাও। ইলিশ মাছ তার খুব প্রিয়, আমার ছেলে খুব পছন্দ করে ইলিশ মাছ খায়, এই জন্য 4-5 রকম বলবে আমাকে, বাবা করে দাও, তারপরে আমাকে ওইভাবে রান্না করে দাও, মানে যেভাবে ওকে একদিন রান্না করে খাইয়ে ও মজা পেয়েছিল। আমি মাছটা কেটে নিচ্ছি, মাছের ভিতরে ডিম হয়ে গেছে। ডিমটা বের করতে গেলে পিছন থেকে এরকম চাপ দিলে সামনে থেকে ডিমটা বেরিয়ে আসে। দেখুন ডিমটা পুরোই আস্ত আছে, ভাঙেনি। মাছটা যেহেতু অনেক বড় সেহেতু কোটার জন্য ওই মাছখান দিয়ে কেটে নিচ্ছি, পেটা দাঁড়াটা আলাদা করে নেব। মাছের পিসটা এমন করছি দেখুন, ফোটার পরে দেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দেবো মাছের পিসটা কেমন করেছে। ইলিশ মাছটা কেটে আমি ধুয়ে নিয়েছি, মাছগুলো দেখুন, মাছের লেজটা দিয়ে শুধু লেজা ভর্তা হবে। এই রেসিপিটা আপনাদের আমি অন্য একদিন দেখাবো অন্য মাছগুলো দিয়ে। মাছের ভুনা বা রসা আপনারা যে যা বলেন তাই করবে। ভুনা বা রসা করতে আমার আর যে যে উপকরণ লাগছে, 1 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পেঁয়াজ বাটা, 2 চামচ জিরা বাটা, 1.5 চামচ আদা বাটা, 2 কাঁচা লঙ্কা, পরিমাণ মতো দিয়ে নেবো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এই ইলিশ মাছে আমি রসুন বাটা দেব না, ইলিশ মাছে যদি রসুন ব্যবহার করা হয় তাহলে ইলিশ মাছের যে ঘ্রাণটা সেই ঘ্রাণটা থাকে না, যার কারণে আমি এই রান্নাটা রসুন ব্যবহার করব না। এখন আমি চুলার কাছে চলে যাব, আপনারা রান্নাটা দেখতে থাকুন। আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। মাছটাকে অল্প করে ভেজে নেওয়ার জন্য আমি এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য চুলাটা একটু হাই হিটে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলোকে দিয়ে উল্টে নামিয়ে নেবো। আবার
পুরো ভাজি করব না। মাছের ডিমটা আমি ভাজি করব না, ওটা যখন মাছের ঝোলের উপরে দিয়ে দেব। মাছটা এখন আমি তুলে নিচ্ছি। মাছটা কিন্তু আমি ভাজি করিনি, আপনারা দেখে নিন, শুধু গরম তেলে এপাশ ওপাশ করে একবার কুলতে নিয়েছি। সব মাছগুলোই তুলে নিচ্ছি। মাছগুলোকে আমি এপাশ ওপাশ করে হালকা ভেজে নিয়ে এবার বাকি রান্নাটুকু করে নেব। চেষ্টা করবেন তেলটা একবারে দেওয়া। আমি এখানে হাফ কাপের মতো তেল নিয়ে নিচ্ছি। চুলার জাল বাড়িয়ে দিয়ে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ ভাজি করার সময় আমি 2 চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা 3-4 মিনিট ভাজি করে অন্য মশলা দিয়ে দেব। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার হয়ে গিয়েছিল তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। বাকি মশলাগুলো দিয়ে দিয়ে একটু নেড়ে আগে থেকে মেপে রাখা জিরা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদ, লবণ, শুকনো ঝালের গুঁড়ি কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এবার ঢেকে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। দেখুন যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। মাছটা সেদ্ধ হয় এমনভাবে আমি এখানে 2 কাপের মতো জল দিয়ে দিলাম। এবার এই জলটা ফোটার জন্য আমি 3-4 মিনিট অপেক্ষা করব। জলটা ফোটার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিট পরে। এবার আমি সব মাছগুলো এতে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের ভিতরে দিয়ে দেব। মাছের ডিমটাও দিয়ে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে এলাম 8 মিনিট পরে। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ। এ পর্যায়ে সেই কাঁচা মরিচ দুটো দিয়ে দেবো। একটু চিড়ে নিয়েছি, দেখুন দেওয়ার পরে আর 1 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিট পরে চুলা থেকে কাঁচা ঝাল অ্যাড করার পরে আমি 1 মিনিট মতো তরকারিটা জাল দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। ইলিশ মাছের ভুনা রেডি। দেখুন দেখতে কেমন লাগছে, যেমন দেখতে হয়েছে খেতে আশা করি তার থেকেও সুন্দর হবে বা সুস্বাদু হবে। আপনারা যারা এভাবে ইলিশ মাছ রান্না করে খাননি তারা অবশ্যই বাড়িতে এভাবে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন। আমার অনুরোধ রইল অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ধরনের
আমার এই ইলিশ মাছ রান্নাটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত টাটা।